প্রতিদিনে দে আমার খাবার আমার নিয়ত করতে আমার বাবা মা থাকলে তাদের খাওয়ানোর দায়িত্ব আসল ওই হিসেবে আমি যতটুক পারি আমি একজনকে খাওয়াই হ্যাঁ ডাল হোক মরিচ হোক যেমনি হোক আমি খাওয়াই তারে আমার কমলাপুর রেলওয়ে স্টেশনের একটি এটিএম বুথে রাতের প্রহরী মুক্তার আলী মণ্ডল। অনেক দুঃসংবাদের ভিড়ে অনুপ্রেরণা হতে পারে তার ছোট্ট উদ্যোগ। বাবা মাকে হারানোর পর মুক্তার সিদ্ধান্ত নেন তিনি প্রতিদিন কমপক্ষে একজন অসহায় ব্যক্তিকে একবেলা খাওয়াবেন। গত 7 বছর ধরে সেই কাজটি করে যাচ্ছেন তিনি। প্রতি রাতে কাজে যোগ দিয়েই তিনি একজনকে রাতে খাওয়ান। একাধিক ব্যক্তি হলে অনেক সময় নিজের রাতের খাবারটুকুও দিয়ে দেন। 20 বছর আগে বগুড়া থেকে ঢাকা আসেন মুক্তার। এই 2 দশক ধরে তিনি টিকে থাকার লড়াই করছেন। ছোটবেলা থেকে আমি মানুষের কর্ম করেই বড় হয়েছি। আমার বাবা মা মারা গেছে যক্ষা রোগ হয়ে, বাবা মাও যদি থাকতো দুনিয়াতে তা আমার একটা দায়িত্ব ছিল না কর্ম। তাদের তো আশা থাকে যে পোলাপানের আমরা বয়স হলে পোলাপান কামাই করে খাওয়াবো, রুজি করে খাওয়াবো। জীবন সংগ্রামের মধ্যেও তিনি শহরের অসহায় মানুষ নিয়ে ভাবেন। সেই ভাবনা থেকেই তার এই ছোট্ট কিন্তু অনন্য উদ্যোগ।